بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতিন আমরা আজকে যে বিষয়ের উপর আলোচনা করতে চাই সেটা হলো সূরা আস-সাফের 10 থেকে আপনার 14 নম্বর আয়াত তো হবে না 13 নম্বর আয়াত পর্যন্ত আজকের আলোচ্য বিষয় হলো জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাত পাওয়ার উপায় জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাত পাওয়ার উপায় এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আমরা যতটুকু সম্ভব আলোচনা করতে চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন সবাই বলে আমিন সম্মানিত উপস্থিতি সূরা আস-সাফ 28 পারায় এই সূরাটা অবস্থিত সূরার নাম্বার হলো আপনার 61 নম্বর সূরা কোরআনে যেভাবে সিরিয়াল দেওয়া আছে এভাবে 61 নম্বর সূরা আর নাজিল ক্রম হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সিস্টেমে নাজিল হয়েছেন ওই ধারা অনুযায়ী সূরার নাম্বার হলো 98 নম্বর সূরা নাজিল ক্রম হিসাবে 98 আর কোরআন শরীফের মধ্যে যেভাবে দেয়া আছে এভাবে হলো 61 নম্বর সূরা এই সূরাটা হলো মাদানী সূরা মদিনায় অবতীর্ণ মাদানী জীবনে অবতীর্ণ আর এই সূরার মধ্যে মোট আয়াত হলো 14 রুকু হলো 2 আর আমরা আজকে আলোচনা শুনব শেষ অংশ থেকে ইনশাআল্লাহ এই সূরা নামকরণ অত্র সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফান ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান এ সাফ সাফ মানে হলো কাতারবন্দি হওয়া লাইন যেটাকে আমরা বলি কাতারবন্দি হওয়া সফ এই 4 নম্বর আয়াতের এই সফ শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে আস-সফ আর এই সূরার বিষয়বস্তু দুর্বল ইমানদারদেরকে দৃঢ় এবং মজবুত ইমানের ভিত্তিতে আখেরাতের কঠিন শাস্তি থেকে মুক্তি গোনা থেকে মুক্তি এবং জান্নাত পাওয়ার উপযুক্ত হিসাবে তৈরি করে উদ্বুদ্ধ হওয়ার জন্যই এই সূরার এই অংশের বিষয়বস্তু আলোচ্য বিষয় আমরা যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি এই আয়াতের আর শানে নজুল হলো তাফসিরুস সহিহ এরপর তাফসিরে ইবনে কাসির মারিফুল কোরআন সহ সকল তাফসিরেই এই শানে নজুলটা আসছে সেটা হলো তিরমিজিতে হাদিসটা আসছে যে কোন কারণে এই সূরাটা নাজিল হলো আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন কায়দানা নাফারুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাদারাকানা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে একদল সাহাবি তারা বসে একে অপরে পরস্পর আলোচনা করতে লাগলেন পরস্পর আলোচনা করতে লাগলেন কি আলোচনা শেষ পর্যন্ত আমরা বললাম ফাকুলনা লাউ নাআলামু আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি লাআমালনাহু যে আমরা যদি জানতাম যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি তাহলে আমরা সে আমলগুলো করতাম তাহলে বোঝা যায় কি তারা এই বিষয়টা জানে না জানা নাই তাদের এই জন্য তাদের মন্তব্য হলো একে অপরের সাথে আলোচনা করতেছেন যদি আমরা জানতাম যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি তাহলে অবশ্যই আমরা সে আমলটা কি করতাম করতাম সে আমলগুলো আমরা করতাম ফানজাল্লাহু তাআলা তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে দিলেন সুবহানাল্লাহ তাদের এই আলোচনার প্রেক্ষিতে সূরা নাজিল করে দিলেন তাহলে এক আপনার তাফসিরের মাজহারিতে ইমাম বাগাভি রহমতুল্লাহ আলাই বলেন যে তাদের মধ্যে এই কথাও হয়েছিল যারা পরস্পর কথা বলতেছিল যে তারা বলছিল যদি আমরা জানতাম যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি তাহলে আমাদের জান এবং মাল দিয়ে ওই আমলটা করতাম আমাদের জান দিয়ে দিতাম এই আমলের জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমাদের মাল আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতাম যদি আমরা জানতে পারতাম তখন আল্লাহ তাআলা এই আয়াতের অংশ তেলাওয়াত আয়াত নাজিল করেন এবং নাজিল করার সাথে একটা প্রতিবাদও করেন তাদের উপরে
প্রতিবাদ, প্রতিবাদটা হলো যে লিমা তাকুলুনা মা লা তাআলামুন তাফালুন, তোমরা যা করো না তা কেন বলো, যা করো না তা কেন বলো। এই একটা ধমক আল্লাহ তাআলা তাদেরকে দিলেন এই সূরার মধ্যেই। তাহলে আমরা এখানে দুইটি কারণ পাইলাম। তৃতীয় কারণ মুসনাদ আহমদ ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরের মধ্যে মুসনাদ আহমদ থেকে একটি হাদিস নেওয়া হয়েছে। সেখানে একদল সাহাবি একত্রিত হয়ে তারা পরস্পর আলোচনা করতেছেন যে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি, সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি, যদি আমরা জানতাম তাহলে সেটা আমরা আমল করতাম। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল যে এই খবরটা রাসুলের কাছে কে পৌঁছাবে আমাদের পক্ষ থেকে, যে আল্লাহ রাসুল আল্লাহর থেকে আমাদেরকে বলে দেন যে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কিন্তু কেউ সাহস করল না যে আল্লাহর রাসুলের কাছে এই কথা বলবে, কেউ কারো সাহস হয় না, হিম্মত হয় নাই। একটু পরেই আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই এমকে আছো, জি আসো, নাম ধরে ধরে একজন একজন করে, এমকে আসো, জি আসো, এভাবে সকলকে আল্লাহর রাসুলের কাছে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না, তারা এদিক দিয়ে চিন্তা করতেছে, লোক নির্দিষ্ট করছে কে যাবে গিয়ে বলবে, কিন্তু কেউ সাহস করতেছে না রাসুলের সামনে কিভাবে বলি। কিন্তু আল্লাহর রাসুল আসলাম নিজেই কি রাসুলকে এবার নিজে থেকে জানছেন না আল্লাহর পক্ষ থেকে জানছেন, আল্লাহ তাআলা রাসুলকে জানাছেন, এই জন্যই আল্লাহর রাসুল তাদেরকে একজন একজন করে খবর দিলেন। ওনারা বলেন আমরা সকলে যখন আল্লাহর রাসুলের কাছে একত্রিত হইলাম তখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ এই সূরা ফার্স্ট শুরু থেকে প্রথম থেকে চোদ্দ নম্বর আয়াত পর্যন্ত চোদ্দটি আয়াত তেলাওয়াত করে আল্লাহর রাসুল তাদেরকে শুনিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের কথার জবাব এই সূরার ভিতরে আছে না নাই? আছে, এই সূরার ভিতরে আছে। তাহলে আমরা শানে নজুল কোন কারণে নাজিল হলো এই বিষয়গুলো আমরা জেনে ফেললাম। তাহলে সূরার নামকরণও জানলাম, বিষয়বস্তু কি তাও জানলাম, এবং এই সূরা কোন কারণে নাজিল হলো তার কারণও জানলাম। এবার আমরা সূরার ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা সফের দশ থেকে চোদ্দ পর্যন্ত এই চারটি আয়াত যদি আমরা বিশ্লেষণ করি, বিভিন্ন তাফসিরের কিতাব যদি আমরা দেখি, গত রাত্রে এই বিষয়ে আমি রাত্রের একটা পর্যন্ত টেবিলে বসা, রাতের একটা পর্যন্ত বিভিন্ন তাফসির থেকে যে কথাগুলো সংগ্রহ করেছে সেগুলো আপনাদের সামনে আমি শুধু পেশ করব। তাহলে আমরা দেখতে পাই এখানে আল্লাহ তাআলা দশ থেকে চোদ্দ চারটি আয়াতে দুনিয়ার ইমানদারদেরকে দুইটি কাজ করার জন্য বলছেন, কয়টি কাজ, দুইটি কাজ করার জন্য বলছেন, আর এই দুই কাজের পুরস্কার হলো চারটি, কয়টি পুরস্কার, চারটি পুরস্কার। এই পুরস্কারের মধ্যে দুইটি পুরস্কার দুনিয়ার জীবনে আর দুইটি পুরস্কার হয় পরকালীন জীবনে, সুবহানাল্লাহ, কত ইনসাফপূর্ণ রেজাল্ট। বান্দা দুইটা কাজ করবে দুনিয়ায়, রেজাল্ট দুইটা পাবে দুনিয়ায় আর দুইটা পাবে পরকালে। আমরা যদি কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় আমরা কথাগুলো বলতে চাই, আয়াতের অনুবাদগুলো একটু খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দেবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহ রাস্তা জান ও মাল দিয়ে সংগ্রাম করবে। এই আয়াতগুলো আমরা যদি বোঝার জন্য সহজভাবে নিয়ে যাই তাহলে আমাদের এখানে আমল করার বিষয় পাই আমরা কয়টি, কয়টি আমল পাই, দুইটি আমল পাই আর রেজাল্ট হলো চারটি। একটু মনোযোগ সহকারে শুনতে হবে,
প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা একটু দোয়া পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর দোয়া যে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। সম্মানিত দোস্তরি, তাহলে প্রকারান্তরে আল্লাহ এই আয়াতের সরাসরি অর্থের দিকে যদি আমরা যাই, তাহলে ইমানদারদেরকে আল্লাহ তাআলা একটা ব্যবসা শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? ব্যবসা, যে ব্যবসা জানে তাকেও, যে ব্যবসা জানে না তাকেও, যার পুঁজি আছে তাকেও, যার পুঁজি নাই তাকেও, যে ধনী সেও, যে গরিব সেও, সবাইকে। যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা, যারা পড়েছে সকল পুরুষ মহিলা সকলকে আল্লাহ তাআলা এই ব্যবসা শিক্ষা দিচ্ছেন যে তোমাদেরকে এই পুঁজি ব্যবসা করতে হবে। এই ব্যবসার পুঁজি হলো দুইটি, কথা বলেন তো, পুঁজির ব্যবসা কয়টি, ব্যবসার পুঁজি কয়টি? দুইটি পুঁজি। আর লাভ কয়টা? চারটা। লস লোকসান বলতে কোনো জিনিস আল্লাহ তাআলার এই ব্যবসার মধ্যে নেই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে আমাদেরকে শুনতে হবে, চেষ্টা করবো ইনশাল্লাহ যেন বাড়িতে নিয়ে যেতে পারে, ওইভাবে বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে সবাই বলে আমিন। দুনিয়ার যত ব্যবসা, ছোট আর বড় ব্যবসা আমরা যা দেখি, পুঁজি ছাড়া ব্যবসা হয় না। কি বলেন? পুঁজি ছাড়া ব্যবসা হয়? পুঁজি লাগে, এবং এই পুঁজি যার যত বেশি লাভ তত বেশি, আবার পুঁজি যত বেশি লসও তত বেশি। আবার এমনও ব্যবসা আছে যে লাভও শেষ আর পুঁজিও শেষ, কিছু নিয়ে আসতে পারে না। আছে কি নাই? আছে কি নাই? কিন্তু আল্লাহ তাআলা যে ব্যবসা শিক্ষা দিচ্ছেন, এই ব্যবসার মধ্যে লস বলতে কোনো জিনিস নাই। লাভ তো লাভ, শুধু দুনিয়ায় লাভ নয়, পরকালীন জীবনও লাভ। সুবহানাল্লাহ, পরকালীন জীবনও লাভ। সেই বিষয়গুলো আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে সর্বপ্রথম যে আল্লাহ তাআলা যে ব্যবসা শিক্ষা দিলেন, তার পুঁজি আমরা কটা না বলছিলাম? দুইটি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর হলো তোমরা ইমান আনবে আল্লাহর প্রতি এবং তার রাসুলের প্রতি। তাহলে এক নম্বর পুঁজির নাম হলো ইমান। এক নম্বর পুঁজির নাম কি? যদিও ছয়টি বিষয়ের উপর ইমান আনতে হয়, কিন্তু এই আয়াতের আলোকে এখানে আমরা কয়টি বিষয় আলোচনা করবো? দুইটি, যে আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান। দুই নম্বর হলো ওতু জাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের ইমানকে টিকিয়ে রাখার জন্য। ইমানের সাথে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাহলে ইমানকে টিকিয়ে রাখার জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, সংগ্রাম করে ইমানকে টিকিয়ে রাখতে হবে, ইসলামকে টিকিয়ে রাখতে হবে। তাহলে পুঁজি কয়টা হলো? এই দুই পুঁজির কাজ দুনিয়ার কোনো মুসলিম মুমিন পুরুষ এবং মহিলা, সে হোক যুবক অথবা যুবতী, যেই হোক, এই দুই পুঁজির আলোকে যদি দুনিয়ার জীবনে সে চলতে পারে, তাহলে ওই ব্যক্তি চারটি লাভ পাবে, আর অন্য কেউ এই চারটি লাভ পাওয়ার কোনো সুযোগ নেই। হোক সে পয়সাওয়ালা, হোক সে বড় আলেম, কোনো কাজ হবে না, কিন্তু এই দুই পুঁজি যার আছে সেই লাভ পাবে, এই দুই পুঁজি যার নাই সে এ লাভ পাবে না। এখন আমরা ইমান কি জিনিস একটু দেখি। ইমান কি জিনিস? ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ইমান অর্থ কি? বিশ্বাস। এ বিষয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, আল ইমান হুয়া তাসদিক বিল জিনান, একরার বিল লিসান, আমল বিল আরকান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন যে তিনটি বস্তুর সমন্বয় হলো ইমান। অন্তরে বিশ্বাস আল্লাহ একজন আছেন, মুখে স্বীকৃতি যে আল্লাহ আমার রব, এ কথা স্বীকৃতি দিতে হবে। তিন নাম্বার, আমলে কাজে বাস্তবায়ন করে দেখাতে হবে আল্লাহকে যে আমি মানি। মুখে বিশ্বাস, অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে যে আল্লাহ একজন আছেন, আল্লাহকে আমি মানি, এটা বাস্তবে দেখাইতে হবে। এই তিনটা জিনিসের সমন্বয় যার মধ্যে আছে সেই ইমানদার। বুঝতে পারলাম কি বিষয়? সে হলো ইমানদার। ইমাম শাফি রহমতুল্লাহর বক্তব্য। ইবনে হাজার আসকালেনি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাসদিকুর রাসূল ফিমা জাআ বিহি আন রাব্বিহি,
যে আল্লাহর রাসূলকে বিশ্বাস করা কি বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন এই সকলগুলোর উপরে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই উনি বুখারী শরীফের সরা কিতাব লিখেছেন আরবি এরকম বলিয়ম প্রায় 17 খণ্ড। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ঈমানের ব্যাখ্যা বলছেন আল ঈমানু হুয়াল আমালুল মারুফাত মামুরাত ওয়াল ইজতিনাবি আন জামিইল মুনহিয়াত। ইমাম আহমদ বিন হাম্বল পৃথিবীতে হাদিসের সবচেয়ে বড় কিতাব, হাদিসের উপরে যিনি সবচেয়ে বেশি খেদমত করেছেন, সবচেয়ে বেশি হাদিস যিনি সংগ্রহ করেছেন তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই। ওনার কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। সেই কিতাবে হাদিসের সংখ্যা হলো 40,000। আলহামদুলিল্লাহ আমার বাসায় সেই কিতাব আছে, সম্মানিত উপস্থিত। তাহলে ইমাম আহমদ বিন হাম্বল বলেন সমস্ত আল্লাহ তাআলার আদেশগুলো পালন করা আর যত নিষিদ্ধ কাজ আছে সবগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে ইমান। তাহলে ইমানের আমরা তিনটা সংজ্ঞা পাইলাম, কয়টা সংজ্ঞা? অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়নের নাম কি? ইমান। আর আল্লাহ তাআলার সকল আদেশ মেনে চলা আর সমস্ত নিষেধগুলো থেকে বেঁচে থাকার নামই হচ্ছে কি? ইমান। যিনি এই কালেমায় বিশ্বাস করেন, ইমান আনেন, তাকে বলে মুমিন। যিনি বাস্তবে আমল করে চলেন তাকে বলে মুসলিম। খেয়াল করেন বিষয়টা, যিনি বিশ্বাস করেন তাকে বলে কি? মুমিন। যিনি বাস্তবে আনুগত্য করে চলেন তাকে বলে কি? মুসলিম। আর যিনি আল্লাহকে ভয় করে সর্বাবস্থায় চলেন তাকে বলে মুত্তাকি বা পরহেজগার, মুত্তাকি। আর সমস্ত ভালো কাজের জন্য যিনি উদগ্রীব থাকেন, সবসময় ভালো কাজে তাকে পাওয়া যায়, তাকে বলা হয় মুহসিন। তাহলে মুমিন যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের মোট স্তর আমরা কোরআনে পাইলাম কয়টা? এটা কোরআনের বক্তব্য, কয়টা বললাম? চারটা। মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন। তাহলে সর্বনিম্নটা হলো মুমিন। মুমিন হইলে বাকিগুলো করা যাবে, আর মুমিন না হলে কিছুই করা যাবে না, করলে করা যাবে কিন্তু লাভ হবে না, ঠিক কিনা বলেন? তাহলে ঈমান হলো অক্সিজেন। অক্সিজেন ছাড়া যেমন আমরা চলতে পারি না, কোনো প্রাণী বাঁচতে পারে না অক্সিজেন ছাড়া, ঠিক মুসলমানদের জন্য, মুমিনের জন্য ঈমান হলো অক্সিজেন। এই অক্সিজেন ছাড়া, এই ঈমান ছাড়া কোনো মুসলিম টিকে থাকতে পারে না, না দুনিয়ায় না পরকালে, সম্মানিত উপস্থিতি। এবার আমরা দেখি যে কোরআনে এই ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন। কোরআনের কম নয় 880 জায়গায়, কত? 880 জায়গায় ঈমান এবং মুমিনের কথা স্বয়ং আল্লাহ বলেছেন। কয় জায়গায়? 880 জায়গায় আল্লাহ তাআলা ঈমান এবং মুমিনদের কথা বলেছেন কোরআনের। এর মধ্যে সূরা আনফালের 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মুমিন কে, খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি ওয়া আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা স্বীকৃতি দিয়েছে, ওয়া হাজারু, এবার এই কথার স্বীকৃতি দেওয়ার পর এই এলাকা সে থাকতে পারতেছে না। ইসলাম বিরোধী শক্তি, ইসলাম বিরোধী শক্তি মুসলিমও হতে পারে অমুসলিমও হতে পারে, খেয়াল করেন বিষয়টা, ইসলাম বিরোধী শক্তি মুসলিমও হতে পারে অমুসলিমও হতে পারে, এবং ইসলাম বিরোধী শক্তির কাছে সে এখন টিকে থাকতে পারতেছে না, এবং ঈমানের দাবি করে সে এলাকায় থাকতে পারবে না। ঈমান রক্ষার জন্য সে তার বাড়িঘর ত্যাগ করে যেখানে ঈমান রক্ষা করা যায় ওই এলাকায় হিজরত করে চলে গেছে। কাজ কটা হলো? দুইটা। যারা ঈমান আনলো, ঈমান রক্ষার জন্য প্রয়োজনে হিজরত করলো, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এই ঈমানের পথে টিকে থাকার জন্য
যে প্রতিবন্ধক সৃষ্টি হলো, বাধা সৃষ্টি হলো, এই বাধার সাথে মোকাবেলা করে ইমানের পথে টিকে থাকার জন্য প্রাণান্তকর চেষ্টা করার নামই হচ্ছে জিহাদ। খেয়াল করে না বাদ, জিহাদ মানে এমন কোনো জিনিস নয় দরো কাটো মারো, এটার নাম জিহাদ নয়। জুহদুন শব্দ হলো প্রচেষ্টা করা। তাহলে ইমানের পথে যদি বাধা হয়, ইসলামের পথে যদি বাধা হয়, ওই বাতিল শক্তির সাথে মোকাবেলা করে টিকে থাকার যে চেষ্টা প্রচেষ্টা করা তার নাম হচ্ছে কি জিহাদ। তাহলে প্রয়োজনে সে ইমান টিকে রাখার জন্য কি করবে, জিহাদ করবে। তাহলে কাজ কটা হলো, যারা ইমান আনলো, ইমান রক্ষার জন্য হিজরত করলো, এরপরে সে আল্লাহ রাস্তা কি করলো, জিহাদ করলো, আল্লাহ রাস্তা জিহাদ করলো। এরপরে চতুর্থ কাজ, ওয়া আওয়া নাসারু, এবং যারা হিজরত করে অন্য এলাকায় চলে গেছে ইমান রক্ষার জন্য, ওই মুহাজির লোকদেরকে যারা সাহায্য করলো তাদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? আনসার। তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করলো, তাহলে কাজ করা হলো চারটা। এই চারটি কাজ যার ভিতরে পাওয়া যায়, আল্লাহ তাআলা নিজে তাকে সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে বিশুদ্ধ এবং খাঁটি ইমানদার বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাসাটা কার? মুমিনুনা হাক্কা, হাক্কা মানে প্রকৃত, প্রকৃত মুমিন তারাই এই চারটি কাজ যারা করে। আল্লাহ তাআলা এই সাতটি কাজের উপযুক্ত বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে, প্রকৃত ইমানদার হিসেবে আমাদেরকে কবুল করা সবাই বলে আমিন। তাদের জন্য রয়েছে মাগফিরাতুন ওয়া রিজকুন করিম, আল্লাহর ক্ষমা রয়েছে তাদের জন্য, এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে। খেয়াল করে বিষয়, সম্মানজনক রিজিক, আল্লাহ তো রিজিক বললে পারতেন, রিজিক বলেন নাই, বলছেন সম্মানজনক রিজিক। সম্মানিত উপস্থিতি, সূরা আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা, মুমিন তো হচ্ছে তারা। আমি কিন্তু আমার ভাষায় বলছি না, স্বয়ং আল্লাহ কি বলছেন, রাসুল কি বলছেন, এদিকে যাচ্ছে। শুধু কথা শেষ করতে পারবো না, আরও থাকবে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন তো হচ্ছে তারা, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের কাছে আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কোরআন যখন তাদের কাছে পড়া হয়, আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ, তাদের অন্তরটা কেঁপে ওঠে আল্লাহর কথা শুনলে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, আর যখন তাদের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনানো হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে দুটি, যখন তাদের কাছে আল্লাহর নাম স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে, কেঁপে ওঠে, আর যখন আয়াত তেলাওয়াত করে তাদেরকে শোনানো হয় তাদের ঈমান বেড়ে যায়, বেড়ে যায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। এই তিনটি কাজ যাদের ভিতরে আছে তারাই হচ্ছে মুমিন। কথাকার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এই তিনটি কাজ যেন আমরা করতে পারি, আমাদের জন্য যেন সহজ হয়, এই তৌফিক আমাদের দান করে সবাই বলে আমিন। সূরা আহজাব 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাহ, কোন মুমিন পুরুষ এবং মুমিন নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ তাআলা কোনো একটা বিষয়ে যদি ফয়সালা দিয়ে দেন, কে ফয়সালা দেন, আল্লাহ তাআলা, কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারী, তার কোনো এমন শক্তি বা পাওয়ার নেই যে আল্লাহর এই বিষয়টাকে তারা ডিঙ্গিয়ে অন্য কাজ করতে পারে। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের ইচ্ছা অনুযায়ী ওই কাজটা সম্পাদন করবে, এই শক্তি এই অধিকার দুনিয়ার কোনো পুরুষ ইমান এবং মহিলা ইমানদারদের কারোর জন্য এই সাহস কারোর নাই। তাহলে মুমিনের কাজ কি? আল্লাহ যা বলবে তা করবে, আল্লাহর বিরোধী কোনো কাজের সাথে সে অংশগ্রহণ করবে না, আর আল্লাহ যে ফয়সালা দিবেন সে এটাকে অবহেলা করতে পারবে না এবং এটাকে অপছন্দ করার সুযোগ তার নেই।
এরপরে বলছেন ওমাই আসিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূল যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালা যে মেনে নিল না, মেনে যে নিল না, নিজের মতেই সে চলছে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আল্লাহ তাআলা বলেন সে সুস্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত বলি নাউজুবিল্লাহ। খেয়াল করেন বিষয়টা, এখানে ধনীর কথা বলা হয় নাই, গরিবের কথা উল্লেখ করা হয় নাই, কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয় নাই। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের এই ফয়সালা অমান্য করবে, মেনে চলবে না, সে যদি আলেম হয়, সে যদি মুফতি হয়, সে যদি মুহাদ্দিস হয়, সে যদি সাধারণ মানুষ হয়, সে যদি গরিব হয়, সে যদি ধনী হয়, সে যেই হোক না কেন, আল্লাহ তাআলা বলেন সে হচ্ছে গোমরাহের মধ্যে অন্যতম একজন, সুস্পষ্ট অপ্রকাশ্য গোমরাহী না, সে সুস্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত, সে ভ্রষ্ট পথের মধ্যে আছে, ভ্রান্ত পথের মধ্যে আছে, সে সঠিক পথের মধ্যে নিমজ্জিত নাই। আল্লাহ তাআলা এই গোমরাহ থেকে আমাদেরকে হেফাজত করে সবাই বলে আমিন। সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনা ফীমা শাজারা বাইনাহুম, ফালা ওয়া রাব্বিক, আল্লাহ বলছেন তোমার রবের নির্দেশ কখনো নয়, তোমরা কখনো ইমানদার হতে পারবে না। কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সমস্ত কাজের হাকিম বিচারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিযুক্তি না করবে। সুবহানাল্লাহ, বলেন তোমাদের জীবনের সমস্ত কাজের ফয়সালাকারী কাকে মানবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায় দিবেন সেটা নির্দ্বিধায় নিশ্চিন্তায় তোমাদেরকে মেনে নিতে হবে। যদি সেটা মেনে নিতে তোমরা দ্বিধাদ্বন্দ্ব করো তাহলে তোমরা ইমানদার হতে পারবে না। বক্তব্য কার? আল্লাহ তাআলা। সুতরাং ইমানদার দাবি করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা জানেন যে ইহুদির সাথে এক মুসলিমের এই যে কম্বল নিয়ে যে ঝগড়া হয়েছিল, জানেন কিনা ঘটনা? ইহুদি বলতে সেটা আমার আর মুসলিম বলতে সেটা আমার, জানেন না ঘটনা? জানলে আমি সেটা রিপিট করব না। রাসূল আসলামের কাছে গেছেন, রাসূল রায় দিয়ে দিলেন এই কম্বলের মালিক হলো ইহুদি, ওই মুসলিম হলো মুনাফিক মুসলিম। সে মনে করছে রাসূল রায় দিয়ে দিল, আমি তো পাইলাম না, আসলে কম্বলের মালিক কে? ইহুদি। কম্বলের অরিজিনাল মালিক ইহুদি, আল্লাহর রাসূল ওই অনুযায়ী রায় দিয়ে দিলেন। এখন সে গেছে কয় ওমরের কাছে যাই, ওমর তো রাগী মানুষ আর আমি মুসলিম আর সে হলো অমুসলিম, তাহলে আমার পক্ষে রায়টা দেবে? এমন মুসলমান আমাদের আছে না নাই? আছে না নাই? আছে। এবার গেলেন ওমরের মধ্যে কাছে, যাওয়ার পর আমাদের বিচারে বিচারটা করেন, ঘটনা বললেন। তো ওই অমুসলিম ইহুদি বললেন যে আমরা এর আগে একটা বিচার করছিলাম, কার কাছে? কম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে। উনি কী রায় দিলেন? রায় দিছে কম্বলের মালিক আমি, ইহুদি বললেন। তো ওমর ওই মুসলিমকে জিজ্ঞেস করলেন যে উনার বক্তব্য কি সঠিক? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বসো। ওমর ভিতর থেকে তরবারি আনলেন, আনার পরে ওই মুসলিমকে লক্ষ্য করে বললেন যে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন এই রায় না মেনে যে দ্বিতীয় বিচারের সানি বিচার করতে চায় তার রায় হলে এই এই বলে ওই মুসলিমের গর্দান উড়াই দিলেন দেহ থেকে, জায়গা শেষ, তার বিচার এই। খেয়াল করেন বিষয়টা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সমস্ত কাজের, তারা যখন কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয় তখন সমস্ত কাজের ফয়সালাকারী হিসাবে বিচারক হিসাবে তোমাকে যতক্ষণ পর্যন্ত তারা না মানবে আর তুমি যে রায় দিবে সেই রায় যদি সন্তুষ্ট চিত্তে তারা মেনে না নেয় তারা কখনো ইমানদার হতে পারে না। এই জন্য ওমর তাকে সাইজ করে দিলেন, সাইজ কারে করছে? মুসলিম মুনাফিক মুসলিমকে করছেন। সুতরাং আল্লাহকে আল্লাহর রাসূলকে জীবনের সর্বক্ষেত্রে বিচারক হিসাবে মেনে নিতে হবে, তাইলে হবে মুমেন, আর মেনে না নিয়ে নিজের মন মতো চললে মুমেন থাকা যাবে না। স্বীকার করা যাবে আমি মুমেন, কিন্তু আল্লাহ তো স্বীকার করতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আপনি একটা মেয়ে দেখলে বললেন এটা আমার বউ, বলতে পারেন, কিন্তু সে তো আপনাকে স্বামী স্বীকার করতে হবে, ঠিক কিনা? তাইলে না বিবাহ হবে? তো হওয়া সম্ভব নয়। আপনি মুমিন স্বীকার করতে পারেন, আমি মুসলিম স্বীকার করতে পারেন, কিন্তু আল্লাহ তো আপনাকে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আর বাড়তে পারছি না,
যে সময় আমাদের কভার করবে না। তাহলে ইমানের থার্মোমিটার একটা আমরা বলে ফেলি যে আমার ভিতরে ইমান আছে না নাই, এটা বুঝুন কীভাবে? আমরা সবাই তো দাবি করি ইমানদার, ঠিক না? বলেন, নামাজ পড়ে না সেও বলে ইমানদার, রোজা রাখে না সেও বলে ইমানদার, বছরে দুইবার দুই দিন নামাজ পড়ে সেও বলে ইমানদার। আসলে ইমান আছে না নাই আমি বলতে পারবো না, কে ইমানদার কে কাফের এটা যার যারটা নির্ধারণ করবেন যে আমার ইমান আসলে কতটুকু, ইমান কি মজবুত আছে নাকি দুর্বল আছে নাকি একেবারেই নাই। সময় দেব স্ত্রী, আল্লাহ রাসুলকে প্রশ্ন করা হলো, মাল ইমানে ইয়া রাসুল আল্লাহ, হে আল্লাহ রাসুল ইমান কি জিনিস একটু বলুন। আল্লাহ রাসুল বলেন, ইদা হাসানাতুকা সাররাতকা, যখন তোমার নেক আমল তোমাকে আনন্দ দান করবে, ভালো কাজ করতে তোমার ভালো লাগবে, ওয়া সাআতকা সাইয়াতুকা, আর তোমার গুনার কাজ যখন তোমার কাছে খারাপ মনে হবে, আনতা মুমিন, তাহলে তুমি বিশ্বাস করে যে তুমি একজন মুমিন বলি, সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ করতে ভালো লাগা, খারাপ কাজ করতে খারাপ লাগা, এই চিন্তা শক্তি যার ভিতরে আছে সে কি ইমানদার, সে কি ইমানদার? আর উল্টা হলে কি? এটা নিজেরা নিজেদের বিবেককে প্রশ্ন করেন যে ভালো কাজগুলো আপনার কাছে ভালো লাগে কিনা, খারাপ কাজগুলো আপনার কাছে খারাপ লাগে কিনা। যদি এমন হয় তাহলে আপনি ইমানদার, ঠিক আছেন। আর যদি এমনটা না হয়, ভালো কাজগুলো করতে খারাপ মনে হয় আর ভালো খারাপ কাজগুলো করতে ভালো লাগে আর ভালো কাজ করতে খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে সমস্যা আছে না নাই, আছে না নাই। আমার কথা না আল্লাহ রাসুলের কথা, হাদিস মুসনাদ আহমদের মধ্যে ইবনে ওমামা থেকে হাদিস বর্ণিত। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটা হাদিস বলেই সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শরহে সুন্নার মধ্যে হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছি, তোমার সমস্ত কামনা বাসনাকে যদি তার অনুসারী না বানাইতে পারো তাহলে তুমি ইমানদার নও। খেয়াল করেন বিষয়টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই সকলগুলোরে আমার জীবনের চাহিদা কামনা বাসনা সবগুলোকে এটার অধীনে নিয়ে আসতে যদি পারা যায় তাহলে ইমান ঠিক আছে, আর যদি অধীনে না আসা যায়, অনুগামী না হওয়া যায়, তাহলে বুঝতে হবে ইমানের মধ্যে কী আছে, সমস্যা আছে। আরেকটা ছোট হাদিস, আল্লাহ রাসুল আসলাম বলছেন, যে ব্যক্তি নিয়মিত মসজিদে যায় জামাতে নামাজ পড়ার জন্য, কথাকার আল্লাহ রাসুলের, তোমরা সাক্ষী দাও সে একজন ইমানদার, সে কি তোমরা বিশ্বাস করো সে একজন কি ইমানদার। আল্লাহ রাসুল বলেছেন, আমি বাংলাটা বললাম যেহেতু সময় আমাদের কম, আরেকটা হাদিস বলে শেষ করছি, হাদিসটা মুসলিম শরীফে। আল্লাহ রাসুল বলছেন, মা মিন নাবিয়্যিন বা'আসাহুল্লাহ ফি উম্মাতিন ক্বাবলি, আল্লাহ রাসুল বলছেন আমার পূর্বে যত নবী রাসুল দুনিয়া আসছেন, দুনিয়া যত নবী রাসুল আসছেন সকলেরই উম্মত ছিল, কারোর কম কারোর বেশি, সকলের কিছু উম্মত ছিল, ইল্লা কানা লাহু মিন উম্মাতিহি হাওয়ারিয়্যুন ওয়া আসহাবুন, এবং তার নির্দিষ্ট খাস খাস কিছু সাথী সঙ্গী ছিল। সবাই তো মানুষ, সবাই বন্ধু, কিন্তু সব বন্ধু কি একরকম? কি বলেন, সবাই কি একরকম? তাহলে কিছু নির্দিষ্ট বিশেষ বিশেষ লোক তার নবীর ছিল, তাহলে প্রত্যেক নবীদেরই কমবেশ হওয়ার অনুসারে ছিল, উম্মত ছিল, কিন্তু বিশেষ বিশেষ কিছু লোক তাদের ছিল। তারা কী করত? ইয়াখুযুনা বিসুন্নাতিহি ওয়াইয়াক্তাদুনা বিআমরিহি, তারা ওই নবীর সুন্নত অনুসরণ করে চলত এবং নবী যা বলতেন তারা তার অনুসরণ করে চলতেন। তাহলে কাজ ঠিক না? তাহলে উনি যা করবেন, নবী যা বলবেন তার অনুসারে তাই করবে, এটাই তো ঠিক। নবী যা করার জন্য বলবেন তার এটা বাস্তবায়ন করবে, এটাই তো ঠিক। এবার আল্লাহ রাসূল বলছেন, সুম্মা ইন্নাহা নাখলুফু মিন বাদি খুলুফ, তাদের পরে এভাবে নবী আসতে লাগলো, আমার উম্মতের মধ্যে এভাবে লোক আসতেছে, এর পরবর্তী সময়ের মধ্যে লোক আসলো, ইয়াকুলুন মালা ইয়া ফালুন, তারা এমন কথা বলে যা নিজেরা করে না, নাউজুবিল্লাহ বলবেন না। পরবর্তীতে এভাবে অতিক্রম হতে হতে এমন পর্যায়ে এসে যাবে যে তারা যা বলবে তা করবে না, আর যা করবে তা তারা বলবে না। চিন্তা করছেন অবস্থাটা?
তাহলে কি এটা কি সঠিক রাস্তা না বেঠিক রাস্তা? বেঠিক না? তাহলে এই কাজ যারা করবে, বলবে নিজে মানবে না, করবে মানুষকে বলবে না, এই কাজ যারা করবে, আল্লাহ রাসূল বলছেন ফামান জাহাদাহুম বিয়াদিহি, ওই সমস্ত লোকদের সাথে যারা হাত দ্বারা মানে শক্তি দ্বারা জিহাদ করবে, প্রতিহত করবে, ফাহুয়া মুমিন, সে খাঁটি একজন মুমিন বলি সুবহানাল্লাহ। সে মুমিন যে বলবে নিজে করবে না, করবে মানুষকে বলবে না, এমন প্রকৃতির লোকের সাথে হাত দ্বারা প্রতিবাদ করা, শক্তি প্রয়োগ করে তাকে ওই রাস্তা থেকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনা, যে আনার চেষ্টা করবে সে একজন ইমানদার। ওমান জাহাদুম বিলিসানিহি, এখন শক্তি দ্বারা সম্ভব নয়, শক্তি প্রয়োগ করতে পারতেছে না, সে পরিবেশ নাই, তাহলে মুখ দ্বারা তাকে বাধা দেবে। ভাই আপনি এই কাজটা করতে পারেন না, আপনি নিজে করেন না, আরেকজনকে বলেন কেন? আপনি নিজে আগে ভালো হন, এরপর ভালো কথা বলেন, ঠিক কিনা বলেন? এভাবে মুখ দ্বারা বলবে, আল্লাহ রাসূল বলেন ফাওয়া মুমিন, সেও মুমিন, মুখ দ্বারা যে কথা বলবে তাদের সাথে সেও কি মুমিন। তিন নম্বর আল্লাহ রাসূল বলছেন ওমান জাহাদাহুম বি কালবিহি, যে ব্যক্তি অন্তরে অন্তরে একবার মুখ দিয়ে ভাবতেছে না, অন্তরে অন্তরে ওই জিহাদ করতেছে, অন্তর অন্তরে জিহাদ, আল্লাহ রাসূল বলেন ফাওয়া মুমিন, সেও মুমিন। এবার আল্লাহ রাসূল বলছেন ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতা খারদাল, আল্লাহ রাসূল বলছেন এই তিনটা পর্যায়ের পরে চতুর্থ পর্যায়ে যদি কেউ যায় তাহলে সরিষার দানা পরিমাণ ঈমান তার ভিতরে নাই, নাউজুবিল্লাহ বলেন। খেয়াল করেন তো বিষয়টা, এখন অন্তরে অন্তরে এটা কেমন, অন্তরে জিহাদ হয় কীভাবে? যেমন মনে করেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে এক জায়গা যাচ্ছেন, রাস্তার মধ্যে বখাটে ছেলেরা ব্যারিকেড দিল, দিয়ে আপনার স্ত্রীকে চিন্তাই করে নিয়ে যাওয়া হলো তাদের টার্গেট, এখন আপনি কি করবেন? কি করবেন? হাত দ্বারা বাধা দেবেন না, প্রতিহত করবেন না, সে নিতে চাইবে আপনি তো সরাইতে চেষ্টা করবেন, তাহলে এটা হাতের জিহাদ। এবার আপনার হাত বেঁধে ফেললো, এবার আপনি কি করবেন? এবার তো আপনার মার খাবেন, মার দাওয়া দিতে পারতেছেন না, এবার মুখ দ্বারা চিল্লাইবেন, আপনারা কি আসেন সহযোগিতা করেন? আসেন চিল্লাবেন, এলো মুখের জিহাদ। এবার মুখ বেঁধে ফেললো, এবার হাতও বান্ধা মুখও বান্ধা, এখন কি করবেন? ওই মনে মনে ঘৃণা করবেন, কাজটা খারাপ করছে এরা, কাজটা খারাপ করতেছে এরা, এরকম? এটার নাম মনের জিহাদ না, মনের জিহাদ হলো এবার অন্তরের দ্বারা আপনি এমন চিন্তা গবেষণা করবেন যে কীভাবে তাদের থেকে আমার স্ত্রীকে রক্ষা করা যায়, এই কৌশল আপনাকে বের করতে হবে। আমার হাত বাঁধা আছে, আমার মুখ বাঁধা আছে, কিন্তু এরপরও এদের থেকে আমার স্ত্রীকে কিভাবে রক্ষা করা যায়, এই চিন্তা প্রচেষ্টা করার নামই হচ্ছে অন্তরের দ্বারা জিহাদ, ঘৃণা করা অন্তরের জিহাদ নয়। বুঝতে পারলাম কি সম্মানিত বুঝতে নেই? তাহলে আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করতেছিলাম একবারে সংক্ষেপে মোট কথাগুলো বলে ফেলি, ইমানের উপর আমাদের আরো আলোচনা চলবে ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা ইমানদারদেরকে একটি ব্যবসা শিক্ষা দিচ্ছেন, আলোচনার মূল বক্তব্য যে এই ব্যবসার পুঁজি হলো দুইটি, লাভ হলো চারটি। এক নম্বর পুঁজির নাম হলো ইমান, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ইমান আনা। দুই নম্বর পুঁজি হলো ইমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম জিহাদ করা। এই দুই পুঁজি দ্বারা চলতে পারলে চারটি লাভ তার দুই আসবে, দুইটি দুনিয়া পরকালীন জীবনে, দুইটি দুনিয়ার জীবনে, দুইটি হলো ইয়া গফির লাকুম জুনুবাকুম, তিনি আল্লাহ তাআলা দুনিয়া তাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন, এক নম্বর লাভ। দুই নম্বর লাভ হলো নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুন কারীব, এই কাজ করতে গিয়ে যদি বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তাকে সাহায্য করবেন এবং তাকে বিজয় দান করবেন। দুনিয়ার জীবনে দুই লাভ। পরকালীন জীবনের লাভ হলো তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। চার নম্বর লাভ হলো ওয়ায়ুদখিলহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহার, তাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। খেয়াল করেন তো বিষয়টা, গুনাহ মাফ, বিপদে হলে আল্লাহ সাহায্য করবেন, দোজখের আগুন থেকে বাঁচিয়ে দেবেন, বেহেশতে প্রবেশ করাবেন, তাহলে আর কি দরকার আছে একজন মুমিনের বলেন তো? তাহলে দুনিয়াও লাভ পরকালীন জীবনে তার লাভ, কিন্তু কাজ আমাকে আপনাকে করতে হবে কয়টি? দুইটি। এই আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান কি, এই বিষয়ে আমরা আগামীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন।